এমনটা কি আমার মনে হলো যে মানে গার্লফ্রেন্ড যদি থাকে সে পকেটে টাকা থাকলে সে যে থাকবে আর পকেটে টাকা থাকলে থাকবে না, এমন কেন মনে হলো? এমন মনে হওয়ার কারণ এখন স্মার্ট বাংলাদেশ, আমাদের দেশটার নাম হলো বাংলাদেশ স্মার্ট। এখন বর্তমানে আগে দেখছি ছেলেদের পিছে মেয়েরা ঘুরতো, আর এখন দেখা যায় মেয়েদের পিছে ছেলে ঘুরে। কিন্তু এখানে আবার আরেকটা দাবি আছে কি যে মেয়েদের পিছে কিন্তু ছেলেরা ঘুরে, কিন্তু আবার মেয়েরা যে ছেলে পকেটে টেয়া দেখে মেয়েরা ওই ছেলে পিছনে ঘুরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চিড়িয়াখানায়। তো এখানে আসার পরে অলরেডি আমরা একটা ভাইয়ের সাথে কথা বলছি, তার কথা শুনে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। মানে আসলে ওনাকে যে আমি প্রশ্নটা করছি, উনি যে আমাকে যে প্রশ্ন উত্তরটা দিছে, আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আসলে একটা মানুষকে মানে কিভাবে ইগনোর করে কথা বলে, আসলে সে এমন একটা কথা বলছে আর সেটা আমরা বলবো না, আমার ভিডিওতে আপনারা দেখে নেবেন আসলে উনি কি কথাটা বলছে, তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে এই কথাটা কি, মানে তার কি বলা উচিত হয়েছে। একটা জিনিস কি, মানুষ যখন কষ্ট পায় সে কষ্টের মূল্যটা বুঝতে পারে, যখন সে কষ্ট না পায় তখন সে কষ্টের মূল্য বুঝতে পারবে না। আসলে আমি তার কাছে প্রশ্ন করেছিলাম, সে বলছে যে এরকম মানে তার ভিতরে এরকম কোনো ব্যাপারই না, যে আসলে কথাটা যে বলছে তার আগে থেকে বলছে মানুষের কাছ থেকে দেখছে যেগুলো, সেটা দেখে মানে তার স্কুলে আসে যে আগে মানুষটা এরকম এরকম হইতে পারে। যাই হোক, আমরা এখন চলে যাবো আসলে আমাদের নেক্সট শ্রোতাদের কাছে। তো আমার পাশে একটা লোক আছে, আমি তার সাথে একটু কথা বলবো। কাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। মোহাম্মদ রাকিব হোসেন, বেসরকারি কোথায়? বেসরকারি পটুয়াখালী। পটুয়াখালী, এখানে কতক্ষণ হচ্ছে আসছেন? এখানে আসছি আমি অনেকক্ষণ হচ্ছে। একা আসছেন? জি আমি একা আসছি। একা আসছেন না? জি। এখানে আসলে তো মানুষ কত লোকজন আসে যে মানে আত্মীয় স্বজন নিয়ে আসে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, বয়ফ্রেন্ড নিয়ে আসে, মানে পরিজন পরিবার নিয়ে আসে, কিন্তু আপনি এখানে একা কেন আসছেন? একা আসার কারণ মূলত দেখাচ্ছে এখনকার বর্তমানে যে বলছে যে গার্লফ্রেন্ড নিয়ে আসে, যতক্ষণ পকেটে টেকে থাকবো ততক্ষণ আর কি গার্লফ্রেন্ড থাকবো, যতক্ষণ ঘুরাবো ঘুরাবো শেষ, তার মজা মাটি শেষ, সে চলে যাবো, এটাই কমারি। এমনটা কেন মনে হলো যে মানে গার্লফ্রেন্ড যদি থাকে সে পকেটে টাকা থাকলে সে যে থাকবে আর পকেটে টাকা থাকলে থাকবে না, এমন কেন মনে হলো? এমন মনে হওয়ার কারণ এখন স্মার্ট বাংলাদেশ, আমাদের দেশটার নাম হলো বাংলাদেশ স্মার্ট। এখন বর্তমানে আগে দেখছি ছেলেদের পিছে মেয়েরা ঘুরতো, আর এখন দেখা যায় মেয়েদের পিছে ছেলে ঘুরে। কিন্তু এখানে আবার আরেকটা দাবি আছে কি যে মেয়েদের পিছে কিন্তু ছেলেরা ঘুরে, কিন্তু আবার মেয়েরা যে ছেলে পকেটে টেয়া দেখে মেয়েরা ওই ছেলে পিছনে ঘুরে। তাহলে কি আমরা ধরে নিব যে আপনি এরকম রিলেশনে জড়াইছেন, এরকম সমস্যা ভুক্তভোগী হয়েছেন আপনি? না, এমনটা না, এমনটা না। তাহলে আপনার এমনটা কেন মনে হলো যে আপনি যে মেয়েদের সাথে রিলেশনে গেলে তারা টাকার পাগল হয় এবং টাকার দিকে তারা মানে আকৃষ্ট থাকে? এখন বর্তমানে এরকম না, কারণ এক সময় ছিল যেমন লাইলি মজনুর প্রেম কাহিনী অনেকটাই রিয়েলি আসছিল, তারপরে অনেক লোক এরকম রিয়েলি করছে, কিন্তু তারপর দেখা গেছে যে ইদারিং আর কি উল্টোটা হয়ে গেছে, যেখানে রিয়েলি আছে ওখানে টাইম পাস হয়ে গেছে। আগে মানে বলেছেন আগে যে মানে যে ভালোবাসাটা যেটা ছিল মানুষের সাথে ওটা এখন মানে কি ফেক হয়ে গেছে? হ্যাঁ, এটা ফেক হয়ে গেছে আমার মনে হয়। আপনার মনে হয়? তো মনেটা কেন আপনার হইতেছে? মনেটা হইতেছে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায়, চলো রাস্তাঘাটে চলার পথে দেখা যায় এরকমের অনেকটাই দেখি যে দেখা গেছে মেয়ের ছেলেকে ঠাস করে একটা প্রশ্ন করে ফেলে যে তোর কি আছে, কারণ ওই ক্ষেত্রে দেখা যায় ছেলে পছন্দ করে নাই, হয়তো ছেলের সব সম্পত্তি মানে পছন্দ করার কারণে আর কি ওদিকে নজর দিচ্ছে। বুঝতে পারছি। তাহলে আমরা ধরে নেবো যে আসলে আপনি মানে রিলেশন করেন না আর বক্তব্য না আপনি, কিন্তু আপনার এরকমটা মনে হয় মানুষের কাছে দেখা এরকমটা, কারণ এটা হয় কারণ এখন বর্তমানে দেখা যায় আপনি যদি দেখেন অনেকটা মানে বর্তমানে রিয়েল ভিডিও ভিতরে আপনি দেখতে পারেন যে ছেলে মানে অনেকটা ভালোভাবে ভালো দামি পোশাক টোশাক পরে আছে, হয়তো মেয়েকে বলে যে এটা আছে ওইটা আছে,
তখন মেয়ে হয়তো পছন্দ করে ফেলায়, নিজের সঙ্গে জড়ায় যায়। যখন শুনে যে না ছেলেটা কিছু নাই, তখন সে মাছ নৌকা থেকেও ফেলিয়ে দেয়, চলে যায়, ছেড়ে দেয়। অন্য কারোর সাথে রিলেশন জড়ায়। বাবা মা আছে? জি আলহামদুলিল্লাহ বাবা মা আছে। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, আপনি কি করেন? জি আমি আছি এখন বর্তমানে আই চ্যানেল ইমপ্রেস ফ্যাশন লিমিটেড। মানে গার্মেন্টসে জব করেন? ওখানে মাসে কত টাকা স্যালারি আসে? জি আলহামদুলিল্লাহ আমার 20 থেকে 22-23 হাজার টাকা আসে। 20 থেকে 22-23 হাজার টাকা মাসে স্যালারি আসে। ওই টাকা দিয়ে কত টাকা নিজে খরচা করেন আর কত টাকা ফ্যামিলির জন্য? জি আমি নিজে 1000-2000 টাকা নিজে রাখি, তারপরে ফ্যামিলিকে দিয়ে দিই। কিন্তু দেওয়ার পরে দেখা যায় মাঝে মাঝে যখন পকেট খালি থাকে তখন হয়তো ফ্যামিলি থেকে নেই কিছু। আপনার ভাই বোন কয়জন? জি আমরা 3 ভাই বোন, আমার বড় বোন আছে, আমি নিজে, আর আমার ছোট বোন আছে। আপনার তো অনেকগুলো ভাই বোন। তো আপনি দেখেন মানে বিয়ে শাদী তো করেন নাই? না বিয়ে শাদী মানে ফিউচার, ফিউচার প্ল্যানটা কি? ফিউচার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, ভাবছিলাম আর কি বিদেশ যাবো, কিন্তু বিদেশে যাওয়া হবে না, কারণ ফ্যামিলি থেকে আমি একজন ছেলে তাদের, আর বিদেশে যাওয়া এটা পছন্দ। যে টাকা দিয়ে বিদেশ যাবো আমার মেয়ে, তো ওই টাকা দিয়ে আমি দেশেই ব্যবসা বাণিজ্য করার। এখন তো বর্তমানে সব দেশে ভিসা পাওয়া যায় না, আর বিদেশ গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। এখন আগের মতো এরকম টাকা পয়সা ওরকম রাখা যায় না, ইনকাম নাই। তো সেই ক্ষেত্রে আপনি যে টাকা দিয়ে আপনি বাহিরে যাবেন সেই টাকা দিয়ে আপনি বাংলাদেশে কিছু করতে পারেন, এরকম চিন্তা ভাবনা? জি আমার এরকম চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এইখানে মানে এই চিড়িয়াখানে আসার পর আপনার কাছে কেমন লাগতেছে? আসলে জায়গাটা সুন্দর হলে যদি মন ভালো না থাকে তাহলে আর কি ক্ষেত্রে সুন্দর লাগে না। আপনার মনে মানে আমি আপনার কাছে এই প্রশ্ন করছি, আপনি আসলে মনে এত কষ্ট কি আর? আপনার যদি আপনি কোনো জিনিস করেন না, কোনো ছেঁকা খান না, ছেঁকা খান মানুষ যদি ছেঁকা খায় ব্যাক হয়ে যায় তখন দেখা গেছে সে আপনার তার মনে কষ্ট বেশি থাকে। জি এই ক্ষেত্রে ঠিক আছে, মনে কষ্ট থাকে, কিন্তু আসলে আমার না কেমন জানি ওরকম মনে শান্তিটা নাই আর কি। মনে শান্তিটা কেন নাই সেটা আর কি আমরা জানতে পারি, আমরা দর্শক জানতে পারি। অবশ্যই এরকম কিছু না দেখা যায়, টাকা পয়সা সবসময় থাকে না, আবার এক জায়গায় আসছি জায়গা দেখতে না ভালোই, কিন্তু তারপরে তো ওই যে একটা ফ্যামিলি নিয়ে আসি নাই কোনো। আপনি একটা প্রশ্ন করছেন গার্লফ্রেন্ড আনেন নাই, যেমন দেখে একা আসছেন বিদে মানে এখানে আপনার কাছে আপনার মনটা বেশি ভালো? মনটা বেশ ভালো না, এখানে তো মানুষ আছে মন ভালো করার জন্য। দেখা যায় ওই যে এখানে বসে আছে দেখি অনেক ছেলে মেয়ে যাইতেছে, সব রিলেশনে আছে, কেউ স্বামী স্ত্রী আসছে, কিন্তু আমি তো এরকম সিঙ্গেল একা বসে আছি। মানে আপনি আপনার মনটা খারাপ হলো এই কারণে যে আপনি এখানে একা আসছেন, এই একা আসার কারণ হলো যে আপনার মনটা খারাপ। আর এখানে যারা যারা আসছে সবাই কেউ গার্লফ্রেন্ড আছে, কেউ বয়ফ্রেন্ড আছে, কেউ হাজবেন্ড ওয়াইফ আছে, তার পরিবার নিয়ে আসছে, তো ওইটা দেখে আপনার কাছে বেশি খারাপ লাগতেছে? জি জি, কারণ আমি তো এখানে ফ্যামিলি আনি নাই, গার্লফ্রেন্ড আনি নাই, আমি আগে সিঙ্গেল। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই ভাইয়ের সাথে কথা বললে, বা আপনার নাম কি যেন বলছেন? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আচ্ছা, ওনার নাম মোহাম্মদ রাকিব হোসেন। ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে ওনার মনে একটা কষ্ট, সেটা হলো উনি এখানে আসতে মন ভালো করার জন্য, কিন্তু এখানে আসার পরে মানে ওনার মনটা বেশি খারাপ হয়ে গেছে, কারণ উনি এখানে একা আসছে না, ওনার গার্লফ্রেন্ড আসছে না, ওনার পরিবারে কেউ আসছে, কেউ আসে না। এখানে যারা আদালত এখানে যারা ঘুরতে আসে সবাই কারো না কারো নিয়ে আসে, কারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এখানে আসে, কিন্তু এখানে আসার পর অঞ্জলি একা হয়ে গেছে, এটা মনে হয় এখন ফিল করতেছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সুপ্রিয় দর্শক, আমি এখন বিদায় নেবো, আপনার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আসসালামু আলাইকুম।